নবী হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে ছিলেন, এটা প্রায় সবাই জানেন। কিন্তু কেন কিভাবে তিনি মাছের পেটে গেলেন, এর আগে ও পরে কি হয়েছিল, এ থেকে আমরা কি শিক্ষা পাই ইত্যাদি অনেকেই জানি না। তাই আমার এবং অন্যদের উপকারের জন্য আজকের এই ভিডিওটি। হযরত ইউনূস আলাইহিস সালাম বা জোনাহ ছিলেন আজকের ইরাক অঞ্চলে প্রেরিত একজন নবী। সেখানকার জনসংখ্যা ছিল 1 লাখের একটু বেশি। তিনি তাদের কাছে আল্লাহ তাআলার একত্ববাদের বা এক সৃষ্টিকর্তার উপাসনা করার জন্য আহ্বান জানাতেন, কিন্তু তারা তা শুনত না। অন্যান্য বেশিরভাগ নবীর মতোই প্রথমে তার মানুষেরা তার বার্তা প্রত্যাখ্যান করেছিল। ইউনূস আলাইহিস সালাম মনে প্রাণে চাইতেন মানুষ এই বার্তা গ্রহণ করুক। তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে ভাবলেন, এরা গ্রহণ না করলে আমি অন্য কোনো জাতির কাছে যাই, যারা হয়তো আমার কথা শুনবে। যেই ভাবা সেই কাজ। ইউনূস আলাইহিস সালাম উপকূলে গিয়ে পেলেন এক মাল বোঝাই জাহাজ, যাত্রার জন্য প্রস্তুত। তিনি সেই জাহাজে চেপে বসলেন। মাছ সমুদ্রে পৌঁছে তারা মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের। ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করলো। খালাসিরা সিদ্ধান্ত নিল ওজন কমাতে সব মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে, তাই করা হলো। কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুবতে লাগলো। এবার ঠিক করা হলো লটারি করে যার যার নাম আসবে তারা পানিতে লাভ দেবে। এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে যাবে। প্রথমবার লটারিতে নাম এলো হযরত ইউনূস আলাইহিস সালামের। সবাই তখন বলল, ইনি সাধুশান্ত মানুষ, আবার লটারি করা হোক। এভাবে পরপর তিনবার লটারি করা হলো, তিনবারই নাম এলো হযরত ইউনূস আলাইহিস সালামের। এবার সবাই বলল, ঠিক আছে, কি আর করা, তাকেই প্রথমে ঝাঁপ দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সমুদ্রে ঝাঁপ দিলেন ইউনূস আলাইহিস সালাম। আল্লাহর নির্দেশে এক বিশাল মাছ এসে তাকে আস্ত গিলে ফেলল। এটা যে কি মাছ ছিল আমরা সঠিক জানি না। প্রচলিত আছে এটি ছিল তিমি মাছ। যদিও তিমি কোনো মাছ নয়, কিন্তু সেটা আমরা কনক্লুসিভলি জানি না। সম্ভবত এটা কয়েক হাজার বছর আগের ঘটনা, অতএব এমন কোনো মাছ হতে পারে যেটা এখন আর নেই। মাছের পেটের ভেতরে যখন ইউনূস আলাইহিস সালামের জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া হজম হতে শুরু করলো, তিনি নিকষ অন্ধকারে মাছের পেটের ভিতরেই সিজদারত হলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই, অবশ্যই আমি অপরাধীদের মধ্যে। কি অপরাধ ছিল তার? নবীরা কখনো পাপী ছিলেন না, তারা পাপ করেননি, কিন্তু কেউ কেউ ভুল করেছেন, আবার সেটাও আল্লাহ তাআলার পরিকল্পনারই অংশ। আল্লাহ সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষাস্বরূপ। ইউনূস আলাইহিস সালামের ভুল ছিল নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা হয়েছিলেন। তার উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু তিনি আল্লাহর নির্দেশ ব্যতি রেখেই রওনা হয়েছিলেন। এটা আমাদেরও মনে রাখা উচিত। আল্লাহ আমাদের যা আদেশ করেছেন তা পালন করে যেতে হবে, আমরা তা বুঝি আর না বুঝি, ফলাফল একমাত্র আল্লাহ তাআলার হাতে। কতদিন বা কতক্ষণ ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন? আমাদের দেশে পপুলারলি প্রচলিত হলো 40 দিন, আর বাস্তবতা হলো এটা আমরা অথেন্টিক সোর্স থেকে নিশ্চিত করে জানি না। প্রকৃতপক্ষে কতদিন ছিলেন তা মুখ্য নয়, তিনি মাছের পেটে ছিলেন এটাই আসল ব্যাপার। কেন কিভাবে তিনি মাছের পেটে গেলেন এবং কিভাবে উদ্ধার পেলেন, আর মোর ইম্পর্টেন্টলি আমরা এ থেকে কি শিখলাম, তা জানাটা মূল কথা। তার এই দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই প্রসঙ্গে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা প্রশ্ন করেছিলেন, এই দোয়া কি আমরা ব্যবহার করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন, কেন নয়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়া কাজা আলিকা নুনজিল মুমিনিন, অর্থাৎ এভাবেই আমি বিশ্বাসীদের রক্ষা করি, অতএব বিপদে আপদে আমরাও এই দোয়া ব্যবহার করব। এবার ঘটনায় ফিরে আসি। আল্লাহর নির্দেশে নবী ইউনূস আলাইহিস সাল্লাম তীরে এসে পৌঁছালেন। আল্লাহ কেন তাকে রক্ষা করলেন? আল্লাহ বলেছেন, যদি তিনি তাদের মধ্য থেকে না হতেন যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে, তাহলে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন। আমরাও যদি সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখি, বিপদের সময় আমরা আল্লাহকে কাছে পাব ইনশাল্লাহ। ইউনূস আলাইহিস সাল্লাম অসুস্থ এবং বিবস্ত্র অবস্থায় তীরে এসে পৌঁছালেন। আল্লাহর নির্দেশে ইয়াকতিন নামক গাছ তার পাশে গজিয়ে উঠল। এর ছায়ায় তিনি আশ্রয় পেলেন, পাতায় পাতায় লজ্জা নিবারণ করলেন, তার উপশম হলো। অতঃপর ইউনূস আলাইহিস সাল্লাম আল্লাহর নির্দেশে তার জাতির কাছে ফিরে গেলেন। গিয়ে তিনি বিস্মিত হলেন। তিনি দেখলেন তার জাতির সবাই 100 ভাগই তার বার্তা গ্রহণ করেছে। কিন্তু কি হয়েছিল তাদের? ইউনূস আলাইহিস সাল্লাম তাদের বলেছিলেন, তারা বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। ইউনূস আলাইহিস সাল্লাম যাওয়ার পর বিশাল এক মেঘ তাদের এলাকা ঢেকে ফেলে। তারা পূর্ববর্তী জাতিসমূহের সাজার কথা জানত। তারা বুঝতে পেরেছিল এই সেই আজাব যার কথা ইউনূস আলাইহিস সাল্লাম বলে সাবধান করেছিলেন। এই পর্যায়ে তারা সবাই এক আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে এবং এককভাবে তার উপাসনা শুরু করে। অতঃপর আল্লাহ তাআলা তাদের উপর থেকে গজব সরিয়ে নেন। ইউনূস আলাইহিস সালাম এবং আয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা একটা বিষয় শিখতে পারি, তা হলো দোয়া করা। আয়ুব আলাইহিস সালাম কখনোই আল্লাহ তাআলার কাছে দোয়া করেননি, আমাকে সুস্থ করে দাও। তিনি সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করেছেন আর ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহ তাআলা জানতেন আয়ুব আলাইহিস সালাম কী চান।
ঠিক একইভাবে ইউনুস আলাইহিস সালামও মাছের পেট থেকে উদ্ধারের জন্য দোয়া করেননি, আল্লাহ তাআলার প্রশংসা করে গেছেন এবং নিজের দোষ স্বীকার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন, আল্লাহ তাকে উদ্ধার করেছেন। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা জেনে না জেনে হাজার অন্যায় করি, এসবের অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ জানেন আমরা কী চাই। দোয়া কিভাবে করতে হয় তার বিস্তারিত আরেকদিন বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমরা মুসলমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।